এটা হলো আগের দিন রাতে, এত বাজ পড়ছিল কি বলবো। কি দেখতেছ বাবা, কি দেখতেছ? আসো আসো আসো, এদিকে আসো, ব্রাশ করো, মাথাটা তোলো, ব্রাশ করো, ঠোঁটে পেস্ট লাগে আছে, ব্রাশ করো। রোদ দেখে কাপড়গুলো মেলে দিলাম, আর চলে আসলো বৃষ্টি, তাই কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। তোমরা যারা যারা রোদ দেখে অনেক কাপড় ধুয়েছো, সাবধান হয়ে যাও, এখনকার রোদ দেখে একদম। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুম মনিকা। মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও কিন্তু ভালোই আছি। এখন হয়ে গেছে অনেকটা বেলা, আমার সকালের কাজকর্ম সব শেষ, শুধু কাপড়গুলো আমি এই যে মেলে দিয়েছিলাম সকালের রোদ দেখে। তোমরা কেউ এখনকার রোদ দেখে কাপড় চোপড় ধুবে না, মেলবে না, রোদ নয় বন্ধু, এটা হচ্ছে ধোকা। তো আমি দেখো তাড়াতাড়ি করে বৃষ্টি চলে আসলো, তো সব কিছু নামিয়ে নিয়ে চলে আসলাম, এখন এগুলো গুছিয়ে নেব। এই যে এতগুলো কাপড় সব নিয়ে এগুলো মেলে দিয়েছিলাম, এগুলো আমি সব গোছাবো এখন, রোদ দেখে সকালে মেলে দিয়েছিলাম, তারপরে আবার চলে আসলো বৃষ্টি। এখন বৃষ্টি নেই, তবে আকাশ ওয়েদার খারাপ, তাও আমি আর মেলে দিব না, কারণ আবার বৃষ্টি চলে আসলে আরও সমস্যা হয়ে যাবে। এই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে, এই যে। তো হাত দিয়ে শ্যুট করতে খুব অসুবিধা হচ্ছে, কাজকর্ম শ্যুট করতে পারছি না এখন। মনে হয় যে শ্যুট করার জন্য একটা ট্রাইপড অর্ডার দিতেই হবে, তো দেখা যাক। তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে ভেজা বেরোলো, এর মধ্যে এগুলো আবার আমি বাইরে মেলে দেব। এই যে এগুলো ভেজা, এগুলো শুকনো হয়ে গেছে, ওগুলো গুছিয়ে রেখে দিলাম, বাকি ভেজাগুলো এখন বাইরে মেলে দিতে যাবো। ব্যাস কাজকর্ম শেষ, এখন করতে হবে রান্নাবান্না। রান্নাবান্না একটু লেটে করব, এখন বাজে কটা বাজে, এখন 11টা বাজে, তো খাওয়া দাওয়া আমাদের দুটোর দিকে হয়, সেই হিসেবে আমি 12টা সাড়ে 12টার দিকে রান্না বসাবো। আর এখন কি করা যায় দেখি, বাইরে ছাগলগুলো চিৎকার করছে, একটু দেখে আসি ওরা কেমন চিৎকার করছে, তো চলো দেখে আসি। এই দেখো ছাগলগুলোকে দেখতে আসলাম, দেখো বৃষ্টি কাদা এত হয়ে গেছে, কাদাই কাদা, ইট দিয়ে আমি হাঁটছি, এরা সব খাবার না পেয়ে চিৎকার করছে সব। এই যে কালকে অনেক নোংরা জমেছিল, এটা কিন্তু আমি পরিষ্কার করেছিলাম, আমরা সন্ধ্যার আগে আগে একটু বৃষ্টিটা কমেছিল, ভেজা ভেজাই একটু ঝাড়ু টাড়ু দিয়ে আর কি যতটা পরিষ্কার করা যায় পরিষ্কার করে দিয়েছি। এখন এরা আছে, ওরা চেয়ার দিয়ে খেলছে বাচ্চা দুটো। গরুতে খেয়ে নিচ্ছিল বিছনগুলো, তাই ওকে ডেকে দিলাম, ডাকার পরে গরুটাকে সরিয়ে দিল। এই যে এরা চেঁচামেচি করছিল, এদের এনে দেওয়া হলো ঘাস, এরা খাক ঘাস। এই যে খাওয়া দাওয়া চলছে, তো চলছে। হ্যালো ফ্রেন্ডস,
তো আমি এখন কি করব বলো তো? আমি করব খাবো করব করব খাবো খাবো করব যাই হোক, আমি এখন খাবো চিড়ে দিয়ে চা। তো আমার পেয়ে গেছে এখন খিদে, রান্না এখনো করিনি, রান্না করতে আছে লেট, বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না করব। রান্না করতে যেহেতু লেট আছে, একবার আমার সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, আবার আমাকে খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি এই যে চিড়ে দিয়ে চা খাবো। চিড়ে দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। এই চিড়েগুলো আমাদের বাড়িতে তৈরি, বাড়িতে তৈরি বলতে বাড়িতে ধান রেডি করে চিড়ে মিলে নিয়ে গিয়ে দিয়ে আসা হয়, মানে কেনা নয় আর কি, বাড়িতে তৈরি মিলে এগুলো ভাঙিয়ে তারপরে নিয়ে আসা হয়। তো আমি খেয়ে নিলাম, এখন ওকে পাঠাবো ঠেলে ঠেলে বাজারে। এখন তারপরে বাজার থেকে আসলেই করবো রান্নাবান্না, আর আছে কিছু বাসনপত্র সেগুলো আমি ধুয়ে নেবো। সকালে করেছিলাম রুটি, রুটির বাসনপত্রগুলো এখনও মাজা হয়নি, কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসলো। তো এখন আমি যত জলের কাজ আছে সব করে নেব, তোমরা দেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখো ও চলে গেছে বাজারে, আমি এদেরকে সবাইকে দিয়ে দিলাম ঘাস, আর একটু করে এদেরকে ঘাস আমি দিয়ে দেবো। তো বাজারে গেছে আর এরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘাস শেষ হয়ে গেছে। তো আমি চিৎকার শুনে আসলাম, এসে ঘাসটা কিন্তু ওদেরকে দিয়ে দিলাম। তো সারাদিন আমাদের কিন্তু ওদের অনেক যত্ন নিতে হয়, শুধু বাড়িতে কোনো প্রাণী পুষলেই হয় না বন্ধুরা, অনেক কিন্তু যত্ন নিতে হয় ওদের পেছনে। আমাদের সারাদিন কিন্তু অনেক সময় দিতে হয়, সবসময় সব কিছু রেকর্ড করা হয় না, কিন্তু সময় আমরা ঠিকই দিই। বাসনগুলো আমি নিয়ে আসলাম, এই যে মেজে নেব এখন। আর দেখো রাতের একটু ভাত বেঁচে ছিল হাঁড়িতে, সেগুলো ওখানে দিয়ে দিলাম। দেখো পায়রাগুলো কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে, এই এখানে দেখো, এই দেখো পাখি চলে এসেছে এই যে খাওয়ার জন্য, এই যে পাখি, এই যে পাখি এসেছে খাওয়ার জন্য, আবার পায়রাও এসেছে। তো ওরা খেতে থাক, আমি বাসনগুলো ধুয়ে নেই। তো একেবারে তোমাদের সঙ্গে এরপরে দেখা হবে রান্না বান্না করার সময়, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমাদের আজকে রবিবার, হাটের থেকে নিয়ে এসেছে মাংস, পাঁঠার মাংস। তো আমি এগুলো ধুয়ে নিলাম, এখন ঘরে নিয়ে যাব রান্না করব। এখানে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছে, আজকে করব বাটা মশলা দিয়ে। বলো তো মাংসের মধ্যে আমি সব কিছু দিয়ে মেখে নেব। প্রথমেই দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প, যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি, দিয়ে দেব হলুদ, দিয়ে সব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব লবণ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, সব দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। তারপর লঙ্কা আর পেঁয়াজ বাটাটা তেলে ভেজে মাংসটা দিয়ে দেবো, আর মাংসে দিব পটল, দিব না পটল আলাদা করে ভাজা করব, মাংসে দেব আলু।
পটল ভাজা হবে গাইস, পটল ভাজা আর হবে হচ্ছে মাংস ভাজা। রান্না বান্না হয়ে গেল কমপ্লিট, পটল ভাজা আর মাংস। এখানে দেখো ছাগলগুলো বেঁধে রাখা ছিল, ওরা এত চেঁচাচ্ছে যে আমি নিয়ে আসতে বাধ্য হলাম। আর এত কাদায় বেঁধে রেখেছে যার জন্য ওরা কিন্তু চেঁচামেচি করছিল। দেখো আমি এই যে কাদা দিয়ে গিয়ে ওদেরকে নিয়ে আসবো। আর কাদাগুলো কোথায় ধুলাম বলো তো? পুকুরের জলে। দেখো ছাগলগুলো নিয়ে আসলাম, ওরা এই চিৎকার করছিল প্রচন্ড, এনে আবার ঘাস দিয়ে দিলাম। এদের পেছনে কিন্তু অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার অনেকগুলো ছাগল রয়েছে, ছাগল যেমন অনেকগুলো রয়েছে যত্ন অনেকগুলো করতে হয়। ঘাস আবার দিয়ে দিলাম, আবার ঘাস খাচ্ছে। ওইদিকে বাধা ছিল, খুব চেঁচামেচি করছিল, সেই জন্য নিয়ে আসলাম। দেখতে কিন্তু অনেক ভালো লাগে যখন খায় ওরা, দেখতে খুব ভালো লাগে। আর এই যে এরা খাচ্ছে ঘাস, এরা খেতে থাক। এই যে কেউ ওখানে খাচ্ছে, কেউ ওখানে পাতা খাচ্ছে, কেউ এখানে ঘাস খাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখানে হচ্ছে মাছের খেলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।